পাগলা মসজিদের দান বাক্স খুলে মিলল 1,15,00,000 টাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এবার 1,14,74,450 টাকা পাওয়া গেছে। 13 জুলাই শনিবার বিকেলে গণনা শেষে এই টাকার হিসাব পাওয়া যায়। দান সিন্দুকে বিপুল পরিমাণ এই নগদ অর্থ ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও দান হিসেবে বেশ কিছু স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। সাধারণত 3 মাস পরপর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়। এর আগে গত 13 এপ্রিল দান সিন্ধুক খোলার পর 1,08,09,200 টাকা পাওয়া গিয়েছিল। এর আগে গত 19 জানুয়ারি পাওয়া যায় 1,13,33,473 টাকা। এছাড়া গত বছরের 13ই অক্টোবর দান সিন্ধুক খোলার পর 1,13,96,658 টাকা পাওয়া গিয়েছিল। অর্থাৎ গত 1 বছরে পাগলা মসজিদে দান হিসেবে 4,50,13,808 টাকা পাওয়া গেছে। সে হিসেবে প্রতিদিন গড়ে 16,00,000 টাকা মসজিদটিতে মানুষ দান করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের 8টি দান সিন্দুক খোলা হয়। দান সিন্দুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় ভরা হয়, এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনা। টাকা গণনায় মসজিদ মাদ্রাসার 60 জন ছাত্র শিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। টাকা গণনার এই এলাহিকাণ্ড নিশ্চোখে অবলোকন করতে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ নানান শ্রেণীপেশার মানুষ মসজিদে ছুটে আসেন। প্রতিদিনই অসংখ্য মানুষ মসজিদটির দান সিন্ধুকে নগদ অর্থ ছাড়াও স্বর্ণালঙ্কার, গবাদি পশু, হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন। কথিত আছে, খাস নিয়তে এই মসজিদে দান করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়, সেজন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে দান করতে আসেন। জেলা শহরের নরসুন্দা নদীর তীরে এই মসজিদটি অবস্থিত। দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে পাগলা মসজিদ ইমামি কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। এই মসজিদের আয় দিয়ে কমপ্লেক্সের বিশাল ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।